আপনি কি চাকরি করেন? জি, অল্প কিছুদিন হলো। আসলে পরিবারের বাবা মারা যাওয়ার পরে বড় সন্তানদের উপরে দায়িত্ব চলে আসে অনেক, তাই আর কি। আমিও পরিবারের বড় ছেলে, কিন্তু আমার কোনো দায়িত্ব নেই। না না, পায়ের জন্য না, আসলে আমার কেউ নাই, শুধু মা ছিলেন, বছর খানেক হলো উনিও চলে গেলেন, আমি একা হয়ে গেলাম। আমার কি মনে হয় জানেন, দুনিয়ার এত আয়োজন সব বৃথা। আপনার সাথে পরিচিত হয়ে সত্যিই খুব ভালো লাগলো। আপনার যা চিন্তা ভাবনা, আপনার মন মানসিকতার মানুষ তো আজকাল বিলীন হয়ে যাচ্ছে, বুঝলেন? আপনার পায়ের সমস্যা, এই জন্য কিন্তু আমি আপনাকে বসতে দেইনি, আপনার দাঁড়াতে সমস্যা হচ্ছিল বলে বসতে দিয়েছি। ধন্যবাদ, আপনি আমাকে করুণা করেন। আপনি কি চাকরি করেন? জি, অল্প কিছুদিন হলো। আসলে পরিবারের বাবা মারা যাওয়ার পরে বড় সন্তানদের উপরে দায়িত্ব চলে আসে অনেক, তাই আর কি। আমিও পরিবারের বড় ছেলে, কিন্তু আমার কোনো দায়িত্ব নেই। না না, পায়ের জন্য না, আসলে আমার কেউ নাই, শুধু মা ছিলেন, বছর খানেক হলো উনিও চলে গেলেন, আমি একা হয়ে গেলাম। আমার কি মনে হয় জানেন, দুনিয়ার এত আয়োজন সব বৃথা। দুঃখ পুষবেন না মনে, মানুষ আসি তো চলে যাওয়ার জন্য। আপনি খুব সুন্দর করে কথা বলেন, কোথায় চাকরি করেন? একটা বিদেশি এনজিওতে, মানুষের বৈচিত্র্যময় সমস্যা ও উত্তরণ নিয়ে কাজ করে তারা। আর আমার কাজ হচ্ছে মানুষের বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করে এরকম কোনো সদস্য আছে কিনা যে এই সমস্যায় ভুগছে। আপনি কি করেন? জব করতাম, অ্যাক্সিডেন্টে পায়ের সমস্যা হলো, আরো 8-9 মাস লাগবে পাঠিয়ে হতে, চাকরিটা টেকাতে পারলাম না। আচ্ছা শুনুন, আমার না এডিটরে যেতে হবে, আমি তাহলে আসি। আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো, আমি আসি তাহলে। আপনি ভালো থাকার চেষ্টা করবেন।